সর্বপ্রথমে সংগ্রামী বিপ্লবী গণতান্ত্রিক ইউপিএর প্রতিষ্ঠাতা শ্রী তপন জ্যোতি বর্মার সংক্ষিপ্ত আত্মজীবনী আমি পাঠ শুরু করছি। 1973 খ্রিস্টাব্দ, মৃত্যু 4 মে 2018। তিনি ছিলেন একজন আদিবাসী যুব জনগণের আদর্শ নেতা এবং রাজনীতিবিদ। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি দাবি যুব জনগণের সপক্ষে সারা জীবন আন্দোলন করে গেছেন। তিনি ছিলেন পাহাড়ি আন্দোলনের শোষিত মানুষের নেতা। তার এই শিক্ষা জীবন তপন জ্যোতি সাকমা বর্মা প্রথম বিদ্যালয় জীবন শুরু করেন নানিয়াশর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে। তিনি 1990 খ্রিস্টাব্দ সালে নানিয়াশর বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। 1993 খ্রিস্টাব্দ সালে রাঙ্গুনিয়া কলেজ থেকে এসএসসি পাস করেন। তার কর্মজীবন তপন জ্যোতি বর্মা আঞ্চলিক রাজনৈতিক পাশাপাশি সমাজের নেতৃত্ব সহযোগী ও সমাজকর্মী বান্ধব নেতা হিসেবেও কাজ করেছেন। তার ব্যক্তিগত জীবন তপন জ্যোতি সাকমা বর্মা, মায়ের নাম কিরণ কিশোরী সাকমা এবং বাবার নাম দয়াল মোহন সাকমা, তার সহকর্মিনী নাম অপরাজিতা চাকমা, ছেলের নাম ইস্পিত চাকমা, মেয়ের নাম জবা চাকমা। রাজনৈতিক জীবন তপন জ্যোতি সাকমা বর্মার ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করে 1989 খ্রিস্টাব্দ সালে তিনি পারিষদ পরিষদে যোগ দেন। 1992 খ্রিস্টাব্দ সালে পারিষদ আন্দোলনে গড়ে তোলেন দীর্ঘদিন আঞ্চলিক রাজনৈতিক দলে অংশগ্রহণের মাধ্যমে সফল নেতা ভূষিত হন। 15 নভেম্বর 2013 খ্রিস্টাব্দ সালে তিনি আদিবাসী পাহাড়ি যুব জনগণকে সাথে নিয়ে অংশগ্রহণের মধ্য দিয়ে আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ গণতান্ত্রিক জন্ম হয়। সর্বযোগ্য সর্বশ্রেষ্ঠ নীতির আদর্শ নেতা পরিষদের মাধ্যমে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন ইউপিডিএফ গণতান্ত্রিক আদর্শবান, অন্যায়ের প্রতিবাদে ও সাহসী নেতা। তার ওই সংগ্রামী জীবন পাহাড়ি যুব জনগণকে একত্রিত করে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেওয়ার তার মূল কাজ। সংগ্রামের জীবনে কোনোদিন অলসতা বোধ করেনি তিনি, বরং ধৈর্যের সাথে নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। তারই মৃত্যু 4 মে 2018 খ্রিস্টাব্দ তারিখ সকাল 11 গতিকার সময় রাঙ্গামাটি নানিয়াশর উপজেলা, চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যাওয়ার পথে নানিয়াশর কেমলসুরি এলাকার ব্যবসায়ী মাঝামাঝি স্থানে হতে ওর পেটে তারা পরিপক্ক স্বরে স্বরে প্রসিদ্ধপন্থী সন্ত্রাসী ইউপিডিএফ নেতা সেই বিপ্লবী গণতান্ত্রিক তপন জ্যোতি বর্মাকে গাড়িতে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছিলেন। এতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতা তপন জ্যোতি সাকমা বর্মার মৃত্যু হয়। সংগ্রামী সুধী সমাবেশ, তাই আজকে সেই বিপ্লবী নেতার মৃত্যুতে 1 মিনিট শহীদ শ্রদ্ধায় নীরবতা পালন করার জন্য বিনীতভাবে অনুরোধ করলাম।